নমস্কার, টাইমটার প্রতিগী দর্শকক মই ভার্গব দোয়াই স্বাগত জানাইছো। আপনাদের চাই আছে টাইম ইট। এগারী মহিলা প্রবঞ্চকর বিরুদ্ধে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে নগাঁওত, আর মহিলার বিরুদ্ধে মহিলায় এবার রূপ ললে রণসন্ধি, আর এই ঘটনা সংঘটিত হয়েছে নগাঁও। এই মুহূর্তে টাইম ইটর দর্শক জানাইছো এই খবর। নগাঁর পাখিমরিয়াত সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এগারী প্রবঞ্চক মহিলাক লৈ সৃষ্টি হয়েছে উত্তেজনার। এন জি ওর নামত গোট গঠন করে প্রশিক্ষণের নামত সংগ্রহ করেছিল বৃহৎ পরিমাণের ধন, আর পাঁচখনক গাঁত গঠন করেছিল বহুকটা গোট। ডিমরগুড়ির আয়েশা বেগম নামের মহিলাগীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, আর দীর্ঘদিন ধরে ধন আত্মসাত করে সন্ধানহীন হয়ে আছিল আয়েশা বেগম, যার পরিপ্রেক্ষিত আরক্ষীর বাহন ঘেরাও করে উত্তেজিত মহিলায়, আর প্রবঞ্চক মহিলাক আটক করেছে আরক্ষীয়। প্রবঞ্চক মহিলাগীক রাজহুয়া শাস্তির দাবি ক্ষুব্ধ মহিলার। এই মুহূর্তে আমি তো দর্শক জানাইছো এই খবর যে এগারী প্রবঞ্চক মহিলার বিরুদ্ধে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে নগাঁওত, আর মহিলাগীক রাজহুয়া শাস্তির দাবি জানাইছে ক্ষুব্ধ মহিলা সকল। আর আমি পুনে পুনে আপনার সেই দৃশ্যাংশ দেখাই আছো কিদরে রণসন্ধির রূপ লৈছে মহিলা সকলে। নগর পাখিমরিয়া সৃষ্টি হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির। আয়েশা বেগম নামর মহিলাগী দীর্ঘদিন ধরে ধন আত্মসাত করে সন্ধানহীন হয়ে আছিল, কিন্তু অবশেষত আরক্ষীয়ে আটক করে মহিলাগী। এনেদরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নগাঁওর পাখিমরিয়া। আর এই মুহূর্তে আপনার অবশ্যই কিছু মন্তব্য। আমার গোটে কাটনি পাখিমরা গোটে কেখন গাঁর মিলি পেলায় এগারী বাইদেউ, তেওঁ নামটো কি আছিলে? আয়েশা বেগম। তেওঁ কি কৰিছে, আমাৰ এটা এটা গোট খুলিছে, ষাঠিগৰাকীকে মানুহৰ এটা এটা গোট খুলিছে। গোটেইকেইখন গাঁৱৰ পৰা মানে যিমান মহিলা আছে সকলোৰ পৰা, তেওঁ কাৰোবাৰ পৰা কোনোবাটো গোটৰ পৰা আঢ়ৈশকৈ, কোনোবাটো গোটৰ পৰা 300কৈ তেওঁ তেনেকৈ পেলাই কালেকশ্যন কৰিলে। কৰি পেলাই আমাৰ এন জি অ' কিবা ট্ৰেইনিং দিম বুলি 8000 টকাকৈ দিম বুলি পেলাই তেওঁ তেনেকৈ কালেকশ্যন কৰি আজিলৈকে আমাৰ সম্পূৰ্ণ প্ৰশিক্ষণ নহ'লে, 8 মাহ হৈ গ'ল। কিমান মহিলা মানে এতিয়া আমাৰ গোটেইখিনি হাজাৰত বেছি হৈ যাব, কাৰণ 5খন গাঁৱৰ আমাৰ ইয়াতে 5খন গাঁৱৰ বেলেগ বেলেগ গাঁৱতো আছে, যেনেকৈ চলচলি, পুৰণি গুদাম, তেলিয়াগাঁও, উৰিয়াগাঁও এনেকুৱা জেগাতো আছে। গতিকে সকলোৱে জানক আমাৰ এই নিউজ চেনেলৰ জৰিয়তে সকলো মহিলা সতৰ্ক হওক। আমাৰ উদ্দেশ্য হ'ল এটা, আমি মহিলাখিনি উত্তেজিত হৈছোঁ এটা কাৰণতে, আমাক দালালমুক্ত কৰিব লাগে। প্ৰশাসনে যদিও আহি ইয়াত খাৰা হৈ আছে, আমাক এন জি অ' প্ৰশিক্ষণ দিম বুলি পেলাই টকা 8000কৈ আমাৰ এগৰাকী মহিলাক দিম বুলি পেলাই তেওঁলোকে ভুৱা এটা হেৰি দি তেওঁলোকে তেনেকৈ পইচাটো লৈছিলে। আমাৰ পৰা 300কৈ লৈছিলে এজনৰ পৰা, এটা এটা গোটত 60জনকৈ আছিল। হয়, গ্ৰুপত মানে এটা এটা গোটত আপোনাৰ 60জনকৈ আছিল, তেনেকৈ হয়তো 100জনো বেছি হ'লেও কম নহ'ব চাগে। ভুৱা এন জি অ', কিন্তু তেওঁ কোনো মানুহগৰাকীৰ নাম আয়েশা বেগম, আৰক্ষী আহিছে, কিন্তু তেওঁ আমি 11টা বজাৰ পৰা আমি আৰক্ষী তেওঁলোকক মাতি দিলোঁ, তেওঁলোকে আহিল, কিন্তু আৰক্ষীৰ পৰা আমি কোনো ধৰণৰ সুৰক্ষা নাপালোঁ। এতিয়ালৈকে তেওঁকহে সুৰক্ষা দি আছে, কিন্তু আমাৰ কোনো ধৰণৰ আমাক ন্যায় বিচাৰ নাই কৰা। গতিকে আমাৰ উদ্দেশ্য হ'ল, আমাক ন্যায় বিচাৰ লাগে, আমাক ন্যায় বিচাৰ লাগে, আমাক ন্যায় বিচাৰ লাগে। গতিকে দালালে ভৰি গৈছে, আমাৰ দালালমুক্ত হ'ব লাগে। গতিকে আমি নাৰীসকল এটা কাৰণে উত্তেজিত হৈছোঁ, আমাক দালালমুক্ত কৰি দিব লাগে, কাৰণ পুলিচ প্ৰশাসনৰ হাতত যদি আমি কেছটো দি দিওঁ, আমি কোৰ্টলৈ দৌৰিব লাগিব, থানালৈ দৌৰিব লাগিব। গতিকে মহিলাগৰাকীক আবদ্ধ কৰি ৰাখিছে, 11টা বজাৰ পৰাই কৰি আছে। ৰাইজৰ তাই এটা এটা গোটৰ পৰা 20-30জনী 40জনী মানুহ পকালৈ পাই গৈছে, তাই তেনেকৈ পকালৈ পেলাই যেন গৈছে, ইয়াত আজি 9টা বজাত যেন ইয়াত সোমাই আছে। এই পুলিচ প্ৰশাসনে মানুহ যেন আহিছে, কিয় উলিয়াই দিব পৰা নাইকিয়া? হা, আমাৰ ৰাইজখনে লঘোণে ভোকে যেন এনেকৈ আছে, তাইক কিয় উলিয়াই দিব নালাগে? আমাক ন্যায় লাগে। এখন কোন গাঁও? হা, এখন পাখিমৰিয়া গাঁও, পাখিমৰিয়া গাঁও, পাখিমৰিয়া গাঁৱৰ পৰা কমে
আমি সমাধাটো বিচাৰিছো ননৈ মানে ননৈৰ পৰা আহিছে খডৰৰ পৰা আহিছে তেওঁলোকে আমাক একো সমাধা কৰি দিব পৰা নাই অলৰেডি আমি মানে এতিয়া ৰাইজখিনি মানে আমাৰ উত্তেজিত হৈছে আমি 10:30 পৰা আমি বহুতখিনি কৰি আছো আমাৰ ইয়াত বহুত দুখীয়া মানুহ আছে তেওঁলোকে বহুত মানে কিবা কিবি বেছি কৰি হ'লেও পইচাটো দিছিলে এতিয়া আমাক সমাধাটো লাগে তেখেতলোকে সমাধা আমাক হয় হয় তথাপিনি ৰিটাৰ্ণ লাগে আমি আমাক কমচে কম এবছৰ হৈ গৈছে আমাক এতিয়ালৈ মানে একো সমাধা কৰি দিব পৰা নাই এতিয়া হয় মানুহগৰাকী পলাই প্ৰথমতে ময়ে লগত আছিলোঁ মানুহগৰাকীৰ লগত তেওঁৰ লগত মই বহি কতো ধুনীয়াকৈ কথা পাতিছোঁ সমাধা কৰিম বুলি ভাবিছিলোঁ কিন্তু তেখেতক আমি মানে বাহিৰলৈ ওলাই আহোঁতে সৰুৰেকে মানে কিবা কিবি বহুত আমাক মানে বেয়া কথা ক'লে বেয়া ব্যৱহাৰ কৰা দেখি আমি উঠি আহিলোঁ উঠি অহাৰ পিছত মানে তেখেতক লুকুৱাই দিলে লুকুৱাই দিয়াৰ পিছতো আমাৰ আৰক্ষীয়ে আমাৰ লগত গৈ বহুতখিনি সহযোগ কৰি বিচাৰিছে কিন্তু অলৰেডি তেওঁলোকে তলা মাৰি থৈ দিছে মানুহজনক মানে মানুহগৰাকীক উলিয়াই দিয়া নাই হয় হয় আমি আবদ্ধ কৰি ৰাখিছোঁ এতিয়া আৰক্ষী নিবলৈ নিদিওঁ আমাক আৰক্ষীয়ে মানে কিবা এটা উপায় দিয়ক তেতিয়া আমি আৰু এনেদৰে এতিয়া ক্ষুব্ধ মহিলাসকলে ঘেৰাও কৰিছে মহিলাগৰাকীৰ বাসগৃহসহ পুলিচৰ বাহন আৰু অভিযোগ উত্থাপন হৈছে যে এন জি অ'ৰ নামত গোট গঠন কৰি প্ৰশিক্ষণৰ নামত সংগ্ৰহ কৰিছিল আয়েশা বেগম নামৰ মহিলাগৰাকীয়ে বৃহৎ পৰিমাণৰ ধন প্ৰবঞ্চক মহিলাগৰাকীক ৰাজহুৱা শাস্তিৰ দাবী উত্থাপন কৰিছে ক্ষুব্ধ মহিলাসকল Ah!